Hello students, welcome to my class. Now, let us look at the screen. Today's story is about a fox and grapes. It is named The Fox and the Grapes. Amader golper naam Shyal ebong Angur Fol. Grapes means Angur Fol, Angur. Everybody listen. One day, a fox was very hungry. Ekdin, ek shyal khub khudhartho chilo. Hungry kothatar ortho hocche khudhartho. Khub khide pawa, tar khub khide peyechilo. He searched for food here and there. She ekhane shekhane khabar khujchilo. Searched for food. কথাটার অর্থ হচ্ছে খাবার খোঁজা. Searched for অর্থ খোঁজা. Here and there অর্থ হচ্ছে এখানে সেখানে. Sorry. He found nothing to eat. কিন্তু সে কোথাও খাবারের জন্য কিচ্ছু পেল না. Okay. কোথাও সে কোনো খাবার খুঁজে পেল না. Suddenly he saw grapes in a vineyard. হঠাৎ সে কিছু grape দেখলো. হ্যাঁ, কিছু আঙ্গুর দেখলো, একটা আঙ্গুর খেতে. হ্যাঁ, আচ্ছা, I'm going to read out the story once again as তোমরা অনেকেই আবার একজন 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 করে এন্টার করছো. নাও, টুডেস স্টোরি ইজ অ্যাবাউট আ ফক্স অ্যান্ড গ্রেপস. আজকের গল্প হচ্ছে একটা শেয়াল নিয়ে আর আঙ্গুর ফল নিয়ে. দ্য নেম অফ আওয়ার স্টোরি ইজ দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, শেয়াল আর আঙ্গুর ফল. ওয়ান ডে A fox was very hungry. Ekbar ek shyal khub khudhartho hoye porechilo, tar khub khide peyechilo. He searched for food here and there. Searched for kothatar ortho hocche khoja. She khabar khujchilo ekhane shekhane. Here and there kothatar ortho ekhane shekhane. But he found nothing to eat. Kintu she kono khabar khuje pelo na. Suddenly he saw grapes in a vineyard. Hotat she ekta angur khete kichu angur dekhte pelo. Now vineyard kothatar ortho hocche angur khet. Angur khet ke english e bole vineyard. ওকে, সো হঠাৎ সে একটা আঙ্গুর খেতে কিছু আঙ্গুর দেখতে পেল. দ্য গ্রেপস ওয়্যার রাইপ, আঙ্গুরগুলো খুব পাকা ছিল, টসটসে পাকা. হি ওয়ান্টেড টু ইট দ্য গ্রেপস, সে সেই আঙ্গুরগুলো খেতে চাইল. হ্যাঁ, কারণ তার খুব ক্ষুধা পেয়েছিল. বাট দে ওয়ার হ্যাঙ্গিং হাই আপ, কিন্তু আঙ্গুরগুলো অনেক উপর থেকে ঝুলছিল. দে ওয়ার হ্যাঙ্গিং, আঙ্গুরগুলো ঝুলছিল অনেক উপর থেকে. দে ওয়ার হ্যাঙ্গিং হাই আপ, অনেক উপর থেকে আঙ্গুরগুলো ঝুলছিল. হি জাম্পড অ্যাট দেম বাট কুডন্ট গেট দেম, সে উঁচু থেকে আঙ্গুরগুলো ছেড়ার জন্য সে লাফাচ্ছিল, কিন্তু আঙুর ছিঁড়তে পারেনি. হি ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন বাট অল হিজ অ্যাটেম্পটস ফেইলড, সে অনেকবার চেষ্টা করলো, বারবার সে চেষ্টা করলো লাফিয়ে লাফিয়ে সেই উঁচু থেকে আঙুরগুলো ছেড়ার জন্য, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো. হ্যাঁ, সে আঙুর ছিঁড়তে পারলো না.
but all his attempts failed. Attempts কথাটার অর্থ হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা। সে যে এই লাফিয়ে লাফিয়ে আঙুলগুলো হ্যাঁ ছেঁড়ার চেষ্টা করছিল, এই চেষ্টাগুলিকে আমরা অ্যাটেম্পটস বলবো, ঠিক আছে? বাট অল হিজ অ্যাটেম্পটস ফেইলড। ফেইলড অর্থ হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া, কোনো কাজে না লাগা। ওকে, তার কোনো চেষ্টাই কোনো কাজে লাগলো না, সে আঙুর ছিঁড়তে পারলো না। অ্যাট লাস্ট হি গেভ আপ দ্য হোপ অ্যান্ড সেড গ্রেপস আর সাওয়ার। অবশেষে সে আঙুর খাওয়ার আশা ছেড়ে দিল আর এই বলে নিজেকে সান্ত্বনা দিল যে গ্রেপস আর সাওয়ার। হ্যাঁ, আঙুর টক, সাওয়ার কথাটার অর্থ হচ্ছে টক। হ্যাঁ, আচ্ছা নাও স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টোরিটা। নাও আই এম গোয়িং টু রিড আউট দ্য স্টোরি ওয়ান্স এগেইন। আচ্ছা, সো এভরিওয়ান প্লিজ লিসেন। ওয়ান ডে আ ফক্স ওয়াজ ভেরি হাংরি। হি সার্চড ফর ফুড হিয়ার অ্যান্ড দেয়ার। He found nothing to eat. Suddenly, he saw grapes in a vineyard. The grapes were ripe. He wanted to eat the grapes, but they were hanging high up. He jumped at them, but couldn't get them. He tried again and again, but all his attempts failed. At last, he gave up the hope and said, "Grapes are sour." না স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পটা। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? Yes, miss. এটা কি লেখা দিতে হবে? Yes, miss. Now, students, yes, miss. Thank you. No, you will not write this. Okay. Miss, yes. Miss, what is the Bengali meaning of ripe? রাইপ কথাটার অর্থ হচ্ছে পাকা। হ্যাঁ, পাকা। হ্যাঁ, দ্য গ্রেপস ওয়্যার রাইপ, পাকা ছিল। হ্যাঁ, আঙ্গুরগুলো পাকা ছিল, পাকা। আচ্ছা, ওকে, দেন লেটস সি হোয়াট উই হ্যাভ নেক্সট। নাও স্টুডেন্টস, লুক এট দ্য পিকচার। হ্যাঁ, there is a picture of a fox. It's jumping to get the grapes. Now students, look at the picture. Miss, vineyard mane ki khet na ki angur khet? Vineyard kotha tar ortho hocche angur khet. Angur khet ke vineyard bole. Okay, vineyard. Now students, I'm going to read out the stories to you. Okay, but first let us look at this beautiful picture. The fox is jumping to get the grapes. Just see, yeah, it's a vineyard, huh? Okay, now let us read the words. Now students, it's our speed reading time. Let us look at the words. Now I'm going to read out the words and explaining the meanings of these words. So everybody listen carefully. Number one, hungry. Hungry ortho hocche khudhartho. Jar khide peyeche take amra hungry boli, khudhartho boli. Hungry. Number two, searched. Searched kothatar ortho hocche khujchilo. আর এই সার্চড কথাটা হচ্ছে সার্চের
past tense. Search, searched. Achha. Number three, vineyard. Vineyard hoche angur khet. Angur khet ke amra English e vineyard boli. Number four, hanging. Hanging ortho hoche jhul chilo. The grapes were hanging high up. Na? We learned from the story. So amra story te dekhechi grapes guli khub upor theke jhul chilo. Na? Jhul chilo, they were hanging high up. Achha. So hanging kothatar ortho hoche jhul chilo. Number five, attempts. Attempts kothatar ortho hoche chesta ba prochesta. Achha. Number six, failed. Failed kothatar ortho hoche byartho hoye jawa, kono kaje na laga. Haan? Fail, failed. Failed hoche failure past tense. Okay, byartho hoa ba kono kaje na laga. Now students, I'm going to read out the words once again. Hungry, searched, vineyard, hanging, attempts, failed, failed, attempts, hanging, vineyard, searched, hungry. Achha, now students, asha kori tumra shobai bujhte perecho. Hungry, searched, vineyard, hanging, attempts, failed, failed, attempts, hanging, vineyard, searched, hungry. Yes, miss. Lekha shesh. Yes, miss. Very good. Very good. I have finished my writing.